আমাদের মাননীয় কোঅপারেশন ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী প্রদীপ মজুমদার, তিনি এসেছেন শিলিগুড়িতে। নর্থ বেঙ্গলের বিভিন্ন জেলাকে তিনি দেখেছিলেন, এবং যেহেতু দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের এই এলাকার আমরা নির্বাচিত বোর্ড, আমাদের আপনারা জানেন আমাদের এরিয়া হচ্ছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, শিলিগুড়ি মহকুমা এবং মেখলিগঞ্জ সাবডিভিশন কুচবিহার জেলা। দি জলপাইগুড়ি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান হিসাবে আমাকে ডাকা হয়েছিল, এবং আমরা চাইছি যে প্যাক্সগুলো আরও নতুন নতুন প্যাক্স তৈরি হোক, গভর্নমেন্ট এই যে প্যাক্সগুলো আছে সেই প্যাক্সগুলোকে সহযোগিতা করুন, আমরা মন্ত্রীকে বলেছি। এভাবে মন্ত্রী বিভিন্ন জায়গা বিভিন্ন প্যাক্সগুলোর এবং বিভিন্ন মানে প্যাক্স মানে প্রাইমারি এগ্রিকালচারাল ক্রেডিট কোঅপারেটিভ সোসাইটি, লেবার কোঅপারেটিভ সোসাইটি, ইঞ্জিনিয়ার্স কোঅপারেটিভ সোসাইটি, মার্কেটিং, এই যে গণসংগঠনগুলো আছে, সমবায় সোসাইটিগুলো, এই সোসাইটিগুলোকে জোরদার করলে ইকোনমিক যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই সার্ভিসগুলো সমবায়ের মাধ্যমে দ্রুত পৌঁছে যায় সব জায়গায়। তো সেগুলোকে স্ট্রেন্থেন করার জন্য মাননীয় মন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন আমরা স্বাগত জানাই, এবং সেই কারণে এসেছিলাম। তো আরেকটা বিষয় হচ্ছে যে বিভিন্ন জায়গায় রিফিনান্সে একটু সমস্যা হচ্ছে এবার রবি মরশুমে, সেটা নাবার্ডের সাথে উনি কথা বলেছেন। আমরাও আশা করছি যে নাবার্ডও খুব সিরিয়াসলি এটা নিয়েছেন যে তাড়াতাড়ি এই রিফিনান্সটা চলে এলে পরে এখনও যাদের কাছে আমরা কৃষকদের কাছে কৃষি ঋণ পৌঁছায়নি তাদের কৃষি ঋণ আমরা দ্রুত পৌঁছাতে পারবো, এটা আশা করছি। নাবার্ডও সহযোগিতা করছে, মাননীয় মন্ত্রী তিনি নিজেও নাবার্ডের সাথে কথা বলেছেন, প্রায় 42,000 কৃষকের কাছে তাহলে খুব তাড়াতাড়ি কৃষি ঋণ পৌঁছে যাবে আমাদের এই এলাকাগুলো, আমি শিলিগুড়ি জলপাইগুড়ির এলাকার কথা বলছি, আলিপুরদুয়ারের এই এলাকাগুলোতে। এছাড়া দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এটা আলাদা ওরা বলতে পারবেন, আর এটা বোধহয় আগামী 10 তারিখের পরেই সমস্যার সমাধানের আশ্বাস আমরা পাচ্ছি। আর নতুন নতুন প্যাক্সে তারপর ছাড়া যেমন আমরা ডুয়ার্স হানি, একটা এই মধু চাষের উপরে আমরা সোসাইটি করেছি মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, এবং তারপর এই হোমস্টে ট্যুরিজম কোঅপারেটিভ, যেগুলোকে আমরা ট্যুরিজমের ক্ষেত্রে হোমস্টে যারা করছেন তাদেরকে সহযোগিতা করা, তাদের ট্রেনিং দেওয়া, সেলফ হেল্প গ্রুপগুলোকে ট্রেনিং দেওয়া, একগুচ্ছ প্রকল্প একগুচ্ছ বিষয় নিয়ে মন্ত্রীকে আমরা জানিয়েছি, এবং তাকে অনুরোধ করেছি যে কোঅপারেটিভ ডিপার্টমেন্ট এবং পঞ্চায়েত ডিপার্টমেন্টেরও সহযোগিতা যাতে আমরা এই সোসাইটিগুলো পাই। কৃষি ঋণ তো প্রায় 141 কোটি টাকা, 42,000 কৃষক। রেডিমেড স্কুল ইউনিফর্ম কে দুনিয়া মে শ্রীশঙ্কর স্টোর্স কা এক অলগ হি পেহচান হ্যায়। জি হ্যাঁ, বহুত রিজনেবল রেট পর সভি তরহ কি রেডিমেড স্কুল ইউনিফর্ম, নেক টাইস, বেল্টস, সকস, স্টকিং, সোয়েটার, ব্লেজার, জিপস, টি শার্ট, ট্র্যাক স্যুট, বডি ওয়ার্মার, ইনার, সোয়াল, চাদর, স্কুল ব্যাগ, শুজ ইহা পে উপলব্ধ হ্যায়। KVS uniform also available. Aaj hi aaiye aapka apna Sri Shankar Stores mein, Khudiram Balli Hilkar Road, Siliguri. Sri Shankar Stores, jo na mile kahin, wo keval mile yahin.